রহমতুল্লা বরক হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি যাই হোক বন্ধুরা আমি চাই আপনাদের সাথে থাকার জন্য আপনারা অবশ্যই আমার দোয়া করবেন আমি যেন আপনাদের সাথেই থাকতে পারি যাই হোক বন্ধুরা আজকে আমি যে গাছগাছড়াগুলো আপনাদেরকে চিনায় দিচ্ছি যদি আপনাদের এলাকায় এই গাছগুলোর অন্য নাম থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেটা বই পুস্তকে পেয়েছি বা আমার যে চিকিৎসাগুলো আপনাদেরকে দেই সেই চিকিৎসাগুলো আয়ুর্বেদিক বিভিন্ন বইয়ে খুঁজি পাওয়া যায় না তবে এগুলো বিভিন্ন হেকিমের কাছ থেকে যারা পূর্ব যুগে করছেন তাদের ফলমুলাগুলো আমার কাছে অনেক আছে আপনাদেরকে এক সময় দেখিয়ে দেব যাই হোক বন্ধুরা তা আমি যেখানে আছি সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে আছি তা আপনাদেরকে চিনাই দেওয়ার জন্য অতি সহজে আপনারা চিনে তৈরি করে খাবেন তা আজকে যে গাছটি আমি আজকে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে চাত্তা গাছ এই চাটটা গাছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নাম থাকতে পারে এই চাট্টা গাছ দেখতে ছোট এলাচের মতো আপনারা আপনাদেরকে আমি চাটটা গাছ পুরা ভিডিও দেখাবো আর এই চাট্টা গাছের উপকারিতা আপনাদেরকে জানিয়ে দেব আমার হাতে দেখতে পারতেছেন চাট্টা গাছের গোটা এগুলো সম্পূর্ণ চারটা গাছ দেখেন কত সুন্দর ফুল এই ফুলটাতে খুব সুন্দর ঘ্যান এবং বৃষ্টিতে আরও খুব স্বাদ এই বিসিগুলোর ভিতরে আপনাদেরকে আমি একটা ভাঙ্গি দেখাবো এ দেখেন ছোটো এলাচের মতো একের সেম যেমন ছোটো এলাচের বৃষ্ি থাকে ভিতরে এরকম থাকে তা আপনারা এটা কি রোগের জন্য খাবেন এবং কি জন্য ব্যবহার করবেন এ দেখেন ফালে যেমন ছোট এলাচ ফাটাইলে তিনটা কওয়া হয় এরকম তিনটা কওয়া আছে অসংখ্য ছোটো ছোটো বেশি আছে বন্ধুরা এটা আপনারা বাড়িতে নিয়ে সুন্দর করে রোদে শুকায় রাখবেন এটি শুকায়া একটু পাউডার করে নেবেন আপনারা এই পাউডার এক গ্রাম পাউডার যদি এক চামচ কালো তেলের সাথে এবং আড়াই থেকে তিন চামচ মধু আর এর এক গ্রাম একত্র করে যদি আপনি প্রতিদিন সকালে অথবা রাত্রি খেতে পারেন ইনশাআল্লাহ আপনার যৌন শক্তি এত যে বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না এটার এত শক্তি এবং এত সুন্দর পাওয়ার তবে যাই হোক বন্ধুরা আপনারা এই নিয়মে যদি খেতে পারেন তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার প্রচুর রেজাল্ট আসবে শরীরে তবে এই জিনিসটা আরও অনেক কাজে লাগে যদি আপনারা একই নিয়মে একটু মধুর সাথে এর কিছু পাউডার মিক্স করে খান তাহলে আপনার বুক জাম এবং শ্বাসকষ্ট পরিষ্কার করে গলাটা পরিষ্কার করে কণ্ঠস্বরটা সুন্দর রাখে এবং এটি আরও যে কোনো বীর্যকে আঠালো করে এবং সিক্সওয়ালকে বৃদ্ধি করে এটি হচ্ছে আপনার চাট্টা গাছ যাই হোক বন্ধুরা এই চার্টা গাছের বীজ আপনি যে কোনো হালুয়াতে ব্যবহার করতে পারবেন আমি এই চার্টা গাছ শুধু একটি হালুয়াতে ব্যবহার করি সেটা হচ্ছে পারস্বতন হালুয়াতেই ব্যবহার করি কারণ যৌন শক্তিকে মানুষের সময় বৃদ্ধি করে এবং ধরে রাখে অনেক সময় দীর্ঘ সময় ধরে মিলন করতে পারেন সেই শক্তি শক্তি যোগায় এই চারটা গাছ তবে এই চারটা গাছ যদি আপনাদের এলাকায় প্রচুর পরিমাণ থাকে আরও যদি কোনো আপনাদের জানা মতো কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা বই পুস্তকে আমি পাই নাই শুধু আমার আগামী পূর্ব যুগের যে আমি হালুয়াগুলো তৈরি করি সেই ফর্মুলাতেই লেখা আছে চারটা গাছ আর এই চারটা গাছ আমার এক গুরু আমাকে দেখাই দিয়েছেন এবং শিখাই দিয়েছেন এই চারটা গাছের আরও অনেক উপকারিতা আছে এটি দেহে শক্তি যোগায় এবং কণ্ঠস্বর ভালো রাখে রক্ত শরীরে ছঞ্চন করে এবং আপনার শক্তি উত্তেজনা বৃদ্ধি করে যাই হোক বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি আরও ভালো ভিডিও পেতে চান বা আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও কোনো গাছের সন্ধান চান কি না হালুয়া চান কিনা আপনাদের কোনো সমস্যা থাকে কি না ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ যদি আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকব তবে অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আপনার যৌন সুন্দর হোক জীবন সুখীময় হোক এবং আপনার শরীরকে আরও শক্তিশালী করতে ইনশাআল্লাহ আমি আব্দুল মতিন কবিরাজ আপনার পাশেই আছি আল্লাহ হাফেজ